হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরেকটা নতুন বরকে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, এখন বাজে সকাল প্রায় 7:45 এরকম। তো দেখতেই পাচ্ছ বাইরে রোদ্দুরও উঠে গেছে আর আমার বেটুও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওই জন্য এখন চলে এসেছি বেডরুমের মধ্যে, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা বিছানা ঝেড়ে ঝুড়ে নেবো, তারপর আজকে অনেক কাজ। কারণটা বলি, কারণ হলো আজকে আমার কাজের বউ যে কাজ করে সে আজকেও আসবে না, তো সেটাও আগেই বলে দিয়েছিল। তো সেই জন্য আমি আগে থেকেই রেডি ছিলাম, বাইরের সব কাজ মোটামুটি হয়ে গেছে, বাসন টাসন ধোয়াধুয়ি সব হয়ে গেছে, এবারে ঘরগুলো ঝাঁট দেওয়া মোছা এটুকুই বাকি আছে। তো ইদানিং বেটু সমস্ত যত ওর পুতুল আছে, ভীম চুটকি তারপর ঢোলুমলু যত কিছু পুতুল আছে, বাঁদর টাঁদর সব কিছু নিয়ে ঘুমোতে যায়, তো ওই জন্য আমাকে বিছানাটা গোটাতে একটু টাইম লাগে। তো আমি এই ফাঁকে বেটু যখন উঠে গেছে ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে একটু বসতে দিয়েছি, একটু বাদে ওকে খাওয়াবো, ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তো পরচর্চর করে আমি কাজগুলো করে নেবার চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা সম্ভব, কারণ পুজো আসছে বুঝতেই পারছো, একটু একটু ঝাড়াঝাড়ি প্রত্যেক দিনই আমি করছি, কারণ একদিনে অনেকটা করতে গেলে অনেকটা বেশি চাপ হয়ে যায়, ওই জন্য আমি কিছুদিন আগে থেকেই একটু একটু করে দিতে স্টার্ট করি। তো হ্যাঁ জানছি পুজো এখনও দেরি আছে, ততদিনে আবার হয়তো নোংরা হয়ে যাবে, তো একটু একটু করে মানে করে রাখলে কি হয় অতটা করতে হয় না, একটু সামান্য ঝেড়ে ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে, তো এই জন্যই আমি একটু একটু করে করতে যাচ্ছি। আর এই তো সকালবেলার বাসি কাজ থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। আজকে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস আছে তোমাদের দেখানোর জন্য, তো তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য ব্লগটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করছি লাস্টের দিকটায় খুব মজা পাবে, মজা কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দেখতে থাকো কাজের বউ না এলে আমি কীভাবে মেকআপ দিই, কীভাবে সব কাজকর্ম কমপ্লিট করি, তো চলো দেখো। তো দেখো এখন আমি ডাইনিংয়ে এসে গেছি, তো ভাবলাম আজকে ডাইনিংয়ের সামনেটা মানে যেখান থেকে আমরা টিভি টিভি দেখি বসে থাকি এই জায়গাটা বেশি নোংরা হয়, কারণ বেটু এইখানটাতেই সারাক্ষণ থাকে, এইখানেই যত খেলনাপাতি সব রাখা থাকে, এই যে সামনে যে টিভির ক্যাবিনেটে যে আছে যেটা আমাদের, তো ওটার ডয়ারগুলোতে এখন আমাদের কোনো জিনিস নেই, যত সব বেটুর খেলনা ওগুলোর মধ্যে ভর্তি আছে। তো আমি অনেকবার ভেবেছি খালি করে দেবো, কিন্তু খালি করলেও আবার নিয়ে নিয়ে এসে এখানেই স্টোর করে, তো এখন ওই পুরো ক্যাবিনেটটা আমি ওদেরকে আমরা ওকেই দিয়ে দিয়েছি, ওরই যত সব জিনিসপত্র ওটার মধ্যে আছে। আর দেখতেই পাবে তোমরা কাগজ কাঁচগুলোর মধ্যেও কাগজ চেটানো আছে, ওটাও একটা একদিন ওর গল্পটাও একদিন তোমাদের বলবো। তো আমি ভাবলাম আজকে আমাদের এই ডাইনিং এরিয়াটা একটু ক্লিয়ার করি, একটু এখানটা পরিষ্কার করে নিই, যেহেতু কাজের বউ আসেনি তো আমাকে যখন করতেই হবে তখন আমি একবারেই করে নিলাম। তো বেশ ধীরে জুড়ে একটু আমি সোফা টোফাগুলো একটু অন্য সাইডে করে নিলাম, মানে যেভাবে ছিল তার থেকে একটু আলাদা করলাম, তাহলে ভাবলাম ডেকোরেশনটা একটু আলাদা হলে ঘরটা দেখতে একটু আলাদা আলাদা লাগবে। আমি প্রায়ই এরকম করতে থাকি, ঘরের সব জিনিসপত্র এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে সরিয়ে সরিয়ে একটু করে ঘরের লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করি, তাতে আমার খুব ভালো লাগে, ঘরটা বেশ নতুনত্ব লাগে এইরকম। তো পুরো ঘরটা তো চেঞ্জ করা সম্ভব নয়, তো এইভাবেই ফার্নিচারগুলোকে একটু আধটু সরিয়ে এদিক থেকে ওদিকে করে একটুভাবে লোকেশনগুলো চেঞ্জ করলে ঘরটা বেশ একটু দেখতে অন্য অন্য লাগে আর মনটাও ভালো লাগে। তো আমি প্রায়ই এরকম করতে থাকি, যেমন তেমনি আজকেই আমি এই সোফাগুলো একটু চেঞ্জ করলাম, অন্যরকম ছিল আমি অন্যরকম করলাম, তো তোমরা দেখে বুঝতে পারবে কেমন ছিল আমি কেমন করলাম, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো আগের ব্লগগুলো দেখেছো তারা বুঝতে পারবে, যারা নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার পুরনো ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। তো চলো এখন আমি করছি, আর বেটুকে দেখছো এই সোফার গদিগুলো এগুলো খোলা যায়, তো এই খোলা যায় বলে বেটু এগুলোকে নিয়ে সারা দিন বদমাইশি করতে থাকে, এর উপরে উপরে চাপিয়ে পাহাড় তৈরি করে, কখনো এগুলোকে চাপিয়ে টেবিলের মতো বানিয়ে এটা থেকে ওটা, ওটা থেকে ওটা ঝাপা ঝাপিয়ে এরকম করতে থাকে। তো এখন দেখো উঁচুটাতে বসার ইচ্ছা হয়েছে, তাই দুটো গদি জয়েন করে উপরটাতে বসে পা দোলাচ্ছে। ওর কাজ এমনি আমাকে ডিস্টার্ব কিছু করে না, কাজের সময় এমনি করে থাকে, কিন্তু ওই মোছার আগেই ও যত খেলনাপাতি সব আবার মাটিতে ফেলে দেয়, সেটাই একটা খারাপ লাগে। তো যাই হোক বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে তো ওরকম করবেই, তো ওটাই আমাদের ভালো লাগে। তো আমি এখন চটপট করে সোফাগুলো ঠিক করে দেখে নিলাম ঠিক লাগছে কি না লাগছে মোটামুটি, তারপর যে আমাদের সামনে যে বড় জানলাটা আছে ওটাও এতদিন সোফাটা ঘোরানো ছিল বলে ওটা ভালোভাবে ঝাঁট দেওয়া যেত না, তো আমি এটাকে সোফাটাকে ঘোরালাম, তো জায়গাটা খালি হয়ে গেল, এবার আমি ওইখানটাও ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর ওখানেও অনেক কিছু জিনিস যেগুলো ছিল বেটু অনেক জিনিস ওখানে ঢুকিয়ে দিত আড়াল করার জন্য, তো ওর এরকম বদবুদ্ধি অনেক কিছুই আছে, অনেক কিছুই করে ও আমার থেকে লোকানো
লাগানোর জন্য। তো ওইগুলোও আমি ক্লিয়ার করে নিচ্ছি। আর একটু একটা ছোট্ট একটা টেবিল ওইদিকে ছিল, সেটাকে আমি ভাবলাম এদিকে রাখলে হয়তো ভালো লাগবে, কারণ সোফার পাশটা একটু ফাঁকা ছিল, তো টেবিলটাকে আমি ওখানে সরিয়ে দিলাম। আর এখানে ছিল বেটু স্টাডি টেবিল, স্টাডি টেবিল নামেই হয়েছে, ওটা ওর ডাইনিং টেবিল হয়ে গেছে, কারণ ওটাতেই ও বসে খাবার খায়, পড়াশোনা তো এখনও অতভাবে চালু হয়নি। তো ওটা ওখানে খোলা ছিল, তো ওটাকে আমি সরিয়ে দিলাম। তো এবার আমি ভালোভাবে ঝাঁট ফাঁট দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ঝাঁট দিয়ে মুছে, তারপর আমি আবার তোমাদের কাছে আসছি। তো দেখো কত নোংরা জড়ো হয়েছে, বেটু যত চকলেট বিস্কুট যে যে খাপগুলো থাকে ওগুলোকে আমি যদি ওকে ফেলতে বলি ও ফেলে না, এখানে সেখানে লুকিয়ে দেয়। আমি যখন দেখি, যখন ওকে বলি, তখন ওটাকে ডাস্টবিনে ফেলে আসে, বাকি সময় ও সোফার ফাঁকে ফাঁকে ঢুকিয়ে রাখে। সেগুলোকেই আজকে আমি বের করেছি, দেখো কত জমা হয়ে আছে। তো এগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে নিয়ে এগুলোকে আমি আগে ডাস্টবিনে ফেলে দেবো, আর বাকি যে ধুলো ময়লা থাকবে সেগুলোকে আমি বের করে দেবো। আর এখানে অনেক চটি জুতো খোলা ছিল, কারণ আমরা বেশিরভাগ আসা যাওয়া এই গেটটা দিয়েই করি। তো এই সব জুতো, যত বরের জুতো মেয়ের জুতো সব এখানেই খোলা ছিল, তো ওগুলোকে আমি প্রত্যেক দিনই সরাই সকালবেলা, সারাদিন আসা যাওয়ার পর ওখানে রাখা থাকে, তো সকালবেলা আমি ওটাকে সরিয়ে দিই যখন কাজের বউ আসার আগে। তো আজকে আমি সেটাই করলাম, জুতো চটিগুলোকে সব নিজের জায়গায় রেখে দিলাম আর জায়গাটা খালি করে দিলাম। তো এবার এসে গেছে আমি ঘরগুলো মোছার জন্য।
তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো বেটু এখানে পুরো ওর ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছে, কারণ ও দুর্গা ঠাকুর দেখতে যাবে মিমি দিদার বাড়ি। তো রেডি হয়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে, আর এটাই দেখো। তো এই ব্যাগের মধ্যে ওর যত খেলনা আছে যেগুলো ও বেশি পছন্দ করে, যাদেরকে নিয়ে বেশি বেশি খেলে, তো সেই সব ব্যাগের মধ্যে সেই সব খেলনাগুলোকে ঢুকিয়েছে, যত ওর পুতুল আছে, বেড়াল, হনুমান, হাতি, সব কিছুকে এখানে ঢুকেছে। আর এই গাড়িটা হলো ওর এখন সাওয়ারি, মানে এটাতে ও উঠবে, উঠে এটার মধ্যে বসে থাকবে, এটাই হলো ওর প্রত্যেক দিনকার রুটিন। তো ব্যাগটা সমেত ওখানে উঠতে পারছিল না, সেটাই আমাকে বললো, আর আমি এখন ওকে উঠিয়ে দিতে এলাম, আর এই ব্যাগটা এই গাড়িটাতেই এখনও বসে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন সকাল, মানে সকাল অনেক পেরিয়ে গেছে, আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কী নিয়ে বসছি দেখো, সেলাইয়ের বাক্স, কারণ বেটুর একটা প্যান্ট একটু ইয়ে হয়ে গেছে, সেলাইটা খুলে গেছে, তো ভাবছি ওটা এখন, আর পুজো টাইম তো এখন টেলারগুলোতে প্রচুর ভিড়, মানে এই ছোটোখাটো কাজ একদমই ওরা করতে চায় না, তো এখন আমি কাজ চালানোর মতন করে দিচ্ছি, তো পরে এটাকে আমি আবার ঠিক করবো। তো এই যে বেটুর প্যান্ট, এটা একটু সেলাইটা খুলে গেছে পায়ের কাজটা, তো এখানটা আমি সেলাই করে দিচ্ছি। তো আজ সারাদিন করছি মোটামুটি, তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো পরের থেকে। এখন আমি রান্না বান্না হয়ে গেছে, তো দেখি 11:30 বাজছে, তো আমি মনে করি 11:30 বাজছে, তো একটু ওই কাজটা আমি একটু করে নিই, তো তারপরে আমি অন্য কিছু করবো। তো যাই হোক, এখন সেলাই করতে বসি, তো আমি সেলাইটা করে নিই, আর তোমাদেরকে দেখো আমার ব্লগটা। আর এখানে দেখো, এখানে বেটুর এত এত খুশির কারণ, এত নাচের কারণ কি জানো, ও আমার একটা গলার হার গলায় পড়েছে, তো ওটা পরে ও এখন নিচে নিচে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন দেখো বেটুর জন্য এই একটা ড্রেস আমরা কিনেছিলাম, তো যেটা কিনা ওর মানে একদম মানে টাই টাই হচ্ছে, মানে টান টান বেশ হচ্ছে, বেশি দিন পরতে পারবে না, তো সেটার জন্য আমরা ওটা চেঞ্জ করাতে গেছিলাম, ভাবলাম চেঞ্জ করিয়ে আসি, তো ওটাই গেছিলাম। আর দেখো আমরা ফেরার পথে বৃষ্টি নেমে গেছে, তাই জন্য বেটুকে আমরা রেনকোট পরেছিলাম, তো রেনকোটটা বৃষ্টি থেমে যাওয়ার পরেও ও আর খুলছে না, তো ভাবলাম এইটা একটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ওর ছোটো ছোটো ইয়ে কাণ্ডগুলো দেখতে তোমরা ভালোবাসো, তো ওই জন্য এখন আমরা দাঁড়িয়েছি। আর এই দেখো, ও এখন ওই রেনকোটটা বৃষ্টি থেমে গেছে, তবুও ও এখনও রেনকোটটা ভোলেনি, পরে গেছে। তো এখন বেশ রাত্রি অনেকটাই হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে এসে কিছুক্ষণ রেস্ট করার পর, এই দেখো আজকের আমাদের ডিনার হচ্ছে পাও ভাজি। তো আজকে ভাবলাম একটু পাও ভাজি খাওয়ার মন করছিল, তো বাড়িতেই বানিয়ে নিলাম পাও ভাজি। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আলুটা তৈরি হয়ে গেছে, এখন শুধু ব্রেডটাকে আমি সেঁকছি, তো ব্রেডটা সেঁকা হয়ে গেলে তারপরে আমরা খাবো। তো আজকের ডিনার এটাই আমাদের, তো একদিন তোমাদের সাথে পাও ভাজির রেসিপিটাও শেয়ার করবো। দেখি নমনু কেমন করো, তো এখন রাত অনেকটা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে হয় বসে আছি, আর বেটুর কাণ্ড দেখো, বেটু এই ফাঁকে যখন দেখেছে মা ওইদিকে ব্যস্ত আছে, তখন কিন্তু ও পাউডার নিয়ে এসে পুরো পাউডার ঢেলে ওর পুতুলকে সাজাচ্ছে, সাথে আমাকেও মাখালো, আমি যখন এসে বসলাম তখন আমাকেও মাখালো পুরো পাউডার, এখন ঢেলে কি কি করছে দেখো, পাউডার কাণ্ড কি করছো, এত পাউডার, হে ভগবান। মাছ চাই মাছ, আরে মামা এটা কি,
দেখো কাণ্ড, ওর পুরো পাউডার নিয়ে খেলছে। তো প্রথমে ভাবলাম কেড়ে নেবো, তারপর ভাবলাম না ওকেও একটু খেলতে দেওয়া উচিত। হ্যাঁ পাউডারটা নষ্ট হচ্ছে, কিন্তু সে হোক, কিন্তু ও একটু মজা পাচ্ছে, একটু ওকেও তো খেলা দিতে হবে, কারণ ওরও তো টাইমটা কাটানো দরকার। তাই আমি ছেড়ে দিলাম কেউ পাউডার নিয়ে কী করছে দেখার জন্য। তো চলো তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এরকম ছোট খেলার উল্টোপাল্টা কাণ্ডগুলো দেখতে। আমার তো বেশ ভালোই লাগছে, আমি তো বেশ বসে বসে দেখছিলাম ও কী করছে, আর না দেখার ভান করছিলাম। এবার দেখো কাণ্ড, এখন ও নিজেই নোংরা করেছে, এখন নিজেই পরিষ্কার করতে হচ্ছে। ভাবছে মা যদি বকে, ও তার আগে আমার কিছু বলার আগেই ও দেখো ওটা ইয়ে নিয়ে পরিষ্কার করতে লেগেছে। এবার তোমরা শেষ পর্যন্ত দেখো ওর কাণ্ড। তো দেখো পুরো যে পাউডার ঢেলেছিল পুরোটা কিন্তু ও নিজেই পরিষ্কার করেছে, আমি বাস পাউডারগুলো একটু তুলে দিয়েছি, বাকি মোছামুছি পুরোটাই করেছে ও নিজে একা। আমি তো দেখে অবাক কি বেকু আমার এত কাজ শিখে গেল। তো যাই হোক তোমরা দেখতে থাকো, আর তোমাদের বেকুয়ের গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি তোমাদের ভালো লাগে ওর ভিডিও দেখতে, তাহলে আমি চেষ্টা করবো ওর ভিডিও আরও বেশি বেশি করে দেওয়ার। তো দেখতে থাকো আরও কী কী করে। তো সব কিছু হয়ে যাওয়ার পর এই দেখো এখন বাড়ির অবস্থা, আর এখনও হাতিকে নিয়ে ঘুরছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিও। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছো তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এরকমই ভিডিও দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে। তবে দেখা হচ্ছে পরে।